বর্তমান বা অতীতের যে সকল লোকদের কাছে ইসলামের কোনো দাওয়াত পৌঁছায় নাই কিংবা যারা আল্লাহ রাসূল কোরআন হাদিস এবং ইসলাম সম্পর্কে কিছুই জানে নাই তাদের আখিরাত কেমন হবে? এখন এরকম মানুষ থাকলে আফ্রিকার জঙ্গলে থাকতে পারে, এছাড়া থাকার কথা না। গোটা পৃথিবীর সব জায়গায় ইসলামের নির্দেশ, আল্লাহর আদেশ, নিষেধ, কোরআন হাদিসের কথা পৌঁছে গেছে কি যায় নাই? মৌলিক নির্দেশগুলো তো সব পৌঁছায় গেছে। যদি এরকম কেউ থাকে, ধরুন আফ্রিকার কোনো জঙ্গল বা এমন কোনো এলাকা যে এলাকাতে কোনো ইসলামের ছোঁয়া যায় নাই, কেউ কোনো নবী রাসূলের দাওয়াত কোরআন হাদিসের কথা কেউ পৌঁছায় নাই, এরকম কোনো এলাকা যদি থাকে, তাহলে তাদের জন্য কিয়ামতে নামাজ রোজার কোনো হিসাব হবে না, যেহেতু তারা নামাজ রোজার সম্পর্কে জানেই নেই, তাদেরকে কেউ বলেই নেই। অতএব সে সম্পর্কে কোনো জবাবদিহি তাদের নেই, কোনো বিষয়ে তাদের জবাবদিহি নেই। তাদের একটা জবাবদিহি শুধুমাত্র হবে, সেটা হলো আল্লাহর অস্তিত্বের ঈমান তাদের ছিল কিনা, সৃষ্টিকর্তার প্রতি ঈমান ছিল কিনা, বাস এই একটা প্রশ্নের উত্তর তাদের কাছ থেকে নেওয়া হবে। তারা যদি এ ব্যাপারে ঈমান থাকে, তারা নাজাত পেয়ে যাবে ইনশাআল্লাহ। কেন এই প্রশ্ন হবে? তার কারণ হলো সেখানে কিয়ামতে আপনার, সে যেখানে থাকুক না কেন, আল্লাহ তাকে যে বিবেক দিয়েছেন এই সৃষ্টি জগৎ দেখে তার স্রষ্টার অস্তিত্বের সম্পর্কে জানার জন্য তার বিবেকটা যথেষ্ট। অতএব ওই সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা, বাকি কোনো জিজ্ঞাসাবাদ নাই।